বাংলা ইন্ডাস্ট্রি আমাদের টলিউড ক্রমশ উন্নতির দিকে না ক্রমশ অবনতির দিকে সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে এবং কথা হবে মিড দু হাজার চব্বিশ অবধি তো জুন মাস অবধি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ছ মাস কমপ্লিট বাকি ছ মাসের খেলাতে শুরু হয়েছে জুলাই মাস থেকে তো তার আগে জুন অবধি যে কটা সিনেমা রিলিজ করেছে সেগুলোর বক্স অফিস রিপোর্ট কেমন এবং টোটালি এই বছর দু হাজার চব্বিশের মাঝখান অবধি বক্স অফিস রেসপন্স কেমন এসছে সেটা নিয়ে এখানে কথা হবে তো আমি যদি জবে থেকে আমি রিভিউ শুরু করেছি দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ নিয়ে যদি কথা বলি প্রত্যেকবার আমাদের এই জুন মাস অবধি একটাই প্রফিটেবল মাস রয়েছে সেটা হচ্ছে এপ্রিল কারণ ওই সময়টা ঈদ থাকে ঈদের সময় বাংলার বক্স অফিস দু হাজার বাইশ তেইশ এবং বাইশ যদি কত বলি ভালো গেছিলো বাইশের সময় রাবণ কিসমিস রিলিজ করেছিল দুটোই ভালো বিজনেস এনেছিল আর তেইশের সময় চেঙ্গিস রিলিজ করেছিল একটা দারুণ পারফরমেন্স এনেছিলো প্রত্যেকবারই এপ্রিলে আমরা একটা করে হিট কিন্তু পেয়েছি বাদবাকি যে টাইমটা সেই টাইমে কিন্তু ভালো কালেকশান আসেনি এবং প্রত্যেকবারই সেই যতক্ষণ না দেবের সিনেমা রিলিজ করছে পুজোর টাইমে তারপর দেবের পুজো রিলিজ ডিসেম্বর রিলিজ ওই টাইম থেকে বক্স অফিসে খেলা প্রত্যেকবার ঘুরেছে তো এইবার দেব এখনও পর্যন্ত কোনো সিনেমা রিলিজ করেনি এবং পুজোর অবধি দেবদার কোনো সিনেমা আসবে না তো দেব বাদে এই বছর বাংলার বক্স অফিস কি ভালো জায়গাতে পৌঁছলো না কি পৌঁছলো না কারণ প্রত্যেকবার এপ্রিলের দিকটা জিদ্দা প্রত্যেকবার খেলে দেয় তো এবার কিন্তু এপ্রিল মাসে জিদ্দা আসেন জিদ্দা এসেছি জুন মাসে যেটা কথা বলা যেতে পারে মিট দু হাজার চব্বিশের শেষ মাস তো তার আগে অবধি জি মানে জিত আসার আগে বা দেব না থাকাকালীন বোমবাদা না থাকাকালীন এবছর বাংলা ইন্ডাস্ট্রির রেসপন্স কেমন তো আমি যদি দু হাজার একুশ বাইশ তেইশ মানে আফটার কোভিডের পর যদি বলি দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশের সঙ্গে দু হাজার চব্বিশের তুলনা করি বিরাট উন্নতি হয়েছে আমি কথা বলবো না কারণ এখন অব্দি দুঃখের ব্যাপার যেটা হচ্ছে এই ছ মাসে কোনো পাঁচ কোটি প্লাস কালেকশন কিন্তু আসেনি ইয়েস ইটস ট্রু দু হাজার চব্বিশ অব্দি এখনও পর্যন্ত কিন্তু কোনো পাঁচ কোটি ক্রস কিন্তু কালেকশন বাংলা ইন্ডাস্ট্রি থেকে আসেনি কিন্তু পজিটিভ দিক হচ্ছে অন্য বারের তুলনায় এই বছর মিড দু হাজার চব্বিশের মধ্যে অলরেডি কিন্তু আটখানা সিনেমা কিন্তু হিট ট্যাক পেয়েছে সেটা সুপারহিট সেটা হিট সেটা সেমি হিট বা সেটা অ্যাভারেজ এই রেঞ্জের মধ্যে রয়েছে ফ্লপ সিনেমার কিন্তু মানে লিস্ট এবার কিন্তু কম অন্যবার কিন্তু সব সিনেমার ডিজাস্টার ফ্লপ এরকম যায় আমি যদি দু হাজার বাইশ কথা বলি এই মিট দু হাজার চব্বিশ অবধি প্রচুর সিনেমা কিন্তু ফ্লপ ডিজাস্টার গেছিল দু হাজার চব্বিশে কিন্তু সেখানে হিটের সংখ্যা অনেক বেশি এবং বড় ব্যাপার যে অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু কমার্শিয়াল সিনেমাটা কিন্তু অনেক বেশি হয়েছে মানে আমি যদি দু হাজার চব্বিশের সঙ্গে যদি তুলনা কর মানে দু হাজার একুশ বাইশ তেইশের সঙ্গে যদি তুলনা করি দু হাজার চব্বিশে কমার্শিয়াল সিনেমা কিন্তু অনেক অনেক এসছে সেই দিক দিয়ে বিচার করতে গেলে এটা একটা পজিটিভ দিক যে কমার্শিয়াল এই বছর কিন্তু বেশ কয়েকটা সিনেমা কিন্তু হিটট্যাক পেয়েছে যেটা কিন্তু অন্যান্য বছর আমরা দেখতে পাই না তো দু হাজার চব্বিশ অব্দি যদি আমি রেসপন্সের কথা বলি তাহলে কিন্তু ফার 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 বেটার দেন দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ অর্থাৎ টলিউড কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে নিয়ে কোনো সন্দেহ নেই এবার বক্স অফিস আপডেট নিয়ে কথা বলব প্রথমেই যেটা খুশির খবর দিয়ে একটা তোমাদেরকে তো বললাম যে পাঁচ কোটি প্লাস বক্স অফিস হয়তো আসেনি কিন্তু অলরেডি এই বছরের মধ্যে চারখানা সিনেমা দু কোটি প্লাস কালেকশন করেছে যেটা শেষ কয়েক বছরে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি চারটে সিনেমা দু কোটি প্লাস কালেকশন করেছে এটা একটা বিরাট পজিটিভ দিক এবং টোটাল আঠাশটা সিনেমা রিলিজ করেছে যার মধ্যে কিন্তু আটটা সিনেমা অলরেডি কিন্তু হিট্যাক পেয়েছে দুটো সিনেমা কিন্তু অ্যাভারেজ ট্যাক্ট পেয়েছে দুটো অ্যাভারেজ হয়েছে আর আটটা সিনেমা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে তো এবার সেই লিস্টে নিয়েই কথা বলবো প্রথম কথা আঠাশটা সিনেমা রিলিজ কী কী করেছে সেটা তোমরা তো উইকিপিডিয়াতে গেলেই বেঙ্গলি মুভি ধরেছ লিখে পেয়ে যাবে সেটা নিয়ে আমি আলাদা করে কথা বলছি না আমি কোন কোন সিনেমাগুলো কীরকম রেসপন্স গেছে সেটা আমি টপ টেন মানে অ্যাভারেজ থেকে ব্লকবাস্টারের দিকে যাচ্ছি মানে টপ টেন একদম টেন থেকে আমি ওয়ানের দিকে যাচ্ছি তার বেশি আমি বলছি না তো একদম নাম্বার টেনে যে সিনেমাটা এই বছরে বলাতে পারে প্রথম হিট মানে বাজেট এবং কালেকশান ওয়াইজ সেটা হচ্ছে নাম্বার টেনে সেটার নাম হচ্ছে ভূতপুরি ইয়েস তোমরা ঠিকই শুনছো ভূতপুরি সিনেমাটা কালেক্ট করেছে জিরো পয়েন্ট এইট ফোর কারোর অর্থাৎ চুরাশি লাখ টাকা চুরাশি লাখ টাকা কালেকশন করে এই সিনেমাটা কিন্তু অ্যাভারেজ ভেটিক পেয়েছি আমি তো বললাম আটটা হিট হয়েছে মানে এই কালেকশন মানে এই যে দশ থেকে আমি একে যাচ্ছে এটা কিন্তু মূলত অ্যাভারেজ থেকে ব্লক বাস্টার মানে এর মধ্যে সেমি হিট রয়েছে হিট রয়েছে এইভাবে গেছে সবার উপরে তো ব্লক এবং সবার লাস্টে রয়েছে অ্যাভারেজ ফ্লপ বাকিগুলো বাকি এইখানে লিস্টের বাদে বাদ বাকি যে নাম সেগুলো ফ্লপ হয়েছে এটা কিন্তু অ্যাভারেজ থেকে শুরু হলো তো নাম্বার টেনে যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে ভূতপুরি যেটা চুরাশি লাখ টাকা কালেকশন করেছে ভূতপুরির ওপরে যে সিনেমাটা নাম্বার নাইনে রয়েছে সেটা নাম হচ্ছে অথৈ অথৈ কালেকশন করেছে এখনও পর্যন্ত এটা স্টিল রানিং এটা কালেক্ট করেছে সাতাশি লাখ এবং এটাও কিন্তু এখন অ্যাভারেজ ভেডিক্টের মধ্যে রয়েছে এর ওপর আস্তে আস্তে আমরা এবার অ্যাভারেজ থেকে মানে মোটামুটি হিটের এবার দিকে এগোচ্ছি তো নাম্বার এইটে রয়েছে পাড়িয়া পাড়িয়া সিনেমাটা কিন্তু জিরো পয়েন্ট নাইন সেভেন কারোর অর্থাৎ সাতানব্বই লক্ষ টাকা কিন্তু কালেক্ট করতে পেরেছে সাতানব্বই লাখ টাকা কালেকশান করতে পেরেছে এবং এটা আমি যে এটা লিস্টটা বলছি সেটা কিন্তু বলা যেতে পারে মাল্টিপ্লেক্স মানে ন্যাশনাল যে মাল্টিপ্লেক্স এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে কিন্তু এই বক্স অফিসটা কিন্তু হয়েছে তো পাড়িয়ার যে বক্স অফিসটা সেটা হচ্ছে সাতানব্বই লাখ এবং এটা কিন্তু টপ এইটের মধ্যে কিন্তু মানে টপ টেনের মধ্যে নাম্বার এইটে রয়েছে এবং এখান থেকে হিট শুরু হচ্ছে এরপর আসছে আলাপ নাম্বার সেভেনে এটা কালেক্ট করেছে জিরো ওয়ান পয়েন্ট জিরো এইট কারোর অর্থাৎ এক কোটি আট লক্ষ টাকা কালেকশন করে এটা কিন্তু এখন নাম্বার সেভেনে অবস্থান করছে এবং এই সিনেমাটা কিন্তু হিট হয়েছে নাম্বার সিক্সে রয়েছে এই বছরের মোট ম্যাচ অয়েটেড মুভি যেটা নিয়ে আমরা প্রত্যেক এক্সাইটেড ছিলাম সেটা নাম হচ্ছে মির্জা মির্জা কিন্তু হিট ট্যাক পেয়েছে এবং কালেকশান অঙ্কুশের লাস্ট প্রিভিয়াস মুভি যেরকম যে কালেকশান হয়েছে সেই হিসাবে গেলে কিন্তু কালেকশান অনেক বেটার এবং এটা কিন্তু হিট ট্যাক পেয়েছে ওয়ান পয়েন্ট টু টু কারোর এক কোটি বাইশ লক্ষ টাকা কালেকশান করেছে এবং এটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে নাম্বার সিক্সে রয়েছে মির্জা এরপর আসছি আমি নাম্বার ফাইভে নাম্বার ফাইভে রয়েছে নয়ন নয়ন রহস্য এই সিনেমাটাও হিট টাক পেয়েছে এবং এটার কালেকশান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো কারোর ইয় সিনাটা ঠিক শুনছো ওয়ান পয়েন্ট ফোর জিরো কার কালেকশন করে এই সিনেমাটা কিন্তু হিট্যাক পেয়েছে বাজেট রয়েছে এই সিনেমাটা কিন্তু হিট এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি সুপার হিটের দিকে এবং এখানেই চার চেটার সিনেমা দু কোটি প্লাস কিন্তু কালেকশান করেছে যতক্ষণ অবধি সেমি হিট হিট অবধি ছিলাম এবার আমরা সুপার হিটের দিকে ঢুকছি তো প্রথম যে সিনেমাটা এই বছর সুপার হিট হয়েছে সেটা অলরেডি দু কোটি প্লাস কালেকশন করে ফেলেছে সেটার নাম হচ্ছে বুমেরাং ইয়েস তোমরা ঠিক শুনছো জিদার সিনেমা অলরেডি হাজার একুশে মানে দু হাজার বাইশে জিদ্দার সিনেমা হিট লিস্টে ছিল রাবণের মাধ্যমে দু হাজার তেইশে জিদ্দার সিনেমা সুপার হিট লিস্টে ছিল যেগিসের মাধ্যমে দু হাজার চব্বিশেও জিদ্দার সিনেমা অলরেডি সুপার হিটটাকে ঢুকে গেছে নাম্বার ফোরও অবস্থান করছে এটা আমি বলবো অনেক অনেক বেটার রেসপন্স জিতার যদি তোমরা দু হাজার উনিশ কুড়ি একুশ ভেবে দেখো সেখান থেকে দু হাজার বাইশ তেইশ চব্বিশ অনেক অনেক জিদ্দা ভালো বক্স অফিস আনছে তো বুমেরাং অলরেডি ক্লাসে এসেছিল সেই ক্লাসে এসে হিন্দি সিনেমার সঙ্গে রেসপন্স সব কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটা নাম্বার ফোরে অবস্থান করছে এবং এটার কালেকশান কিন্তু অলরেডি টু পয়েন্ট ওয়ান টু কারোর কিন্তু কালেকশান হয়েছে টু পয়েন্ট ওয়ান টু করোর কিন্তু কালেকশন করে সিনেমাটা কিন্তু সুপার হিট ট্যাক পেয়েছে আর এরপর আমি যাবো নাম্বার থ্রিতে যেখানে রয়েছে হচ্ছে অতি উত্তম অতি উত্তম সিনেমাটা কিন্তু কালেকশন করেছে টু পয়েন্ট থ্রি ফাইভ কারোর মানে অতি উত্তমের কালেকশন হচ্ছে টু পয়েন্ট থ্রি ফাইভ করোর একটুখানি পূর্বেরাগার থেকে বেশি যে কারণ এটা নাম্বার থ্রি অবস্থান করছে এবার আমি যাচ্ছি নাম্বার টুয়ে এই সিনেমাটা হিট হওয়া নিয়ে আমি খুব একটা খুশি নই তবে যাই হোক এই সিনেমাটা বড়ো হিট হয়েছে সেটা হচ্ছে এটা আমাদের গল্প এই সিনেমাটা কালেকশন করতে পেরেছে টু পয়েন্ট সিক্স ফাইভ কারোর টু পয়েন্ট সিক্স ফাইভ করে কালেকশন করতে পেরেছে এই সিনেমাটা এবং এই সিনেমাটা কিন্তু নাম্বার টুতে কিন্তু অবস্থান করছে এই বছর তো এটা গেল এবার লাস্ট আসছে নাম্বার ওয়ান একমাত্র সিনেমা যেটা তিন কোটি কালেকশন এই বছর ছুতে পেরেছে এবং হয়তো পাঁচ কোটি রেঞ্জে পৌঁছবে না কারণ আস্তে আস্তে শো কমছে কিন্তু যে কালেকশন এনেছে অনবত্য এই নিয়ে কোনো সন্দেহ নেই সব থেকে বড় কথা এই যে আমাদের অযোগ্য এবং বুমেরাং এটাই কিন্তু দুটোই কিন্তু নন ফেস্টিভ্যাল রিলিজ কোনো মানে কোনো অনুষ্ঠান উপলক্ষে রিলিজ করেনি সেই দিনে এসে দুটো সিনেমার টোটাল কালেকশান পাঁচ কোটি প্লাস দাঁড়াচ্ছে টু পয়েন্ট ওয়ান ফোর তো বললাম বুমেরাং এবং অপর দিকে এটাও তিন কোটি প্লাস কালেকশন করে দুটো মিলে ফাইভ কোটি কালেকশন এসছে একটা নন ফেস্টিভ্যাল টাইমে বিরাট বিরাট পজিটিভ দিক যে যাকে পরে বলতে দিক চাইছে বলুক কিন্তু এই যে কালেকশান এসছে এটা অনবদ্য বাংলা ঘুরে দাঁড় করানোর চেষ্টা চ মানে চলছে এটা এক কথায় মানতেই হবে তো নাম্বার ওয়ানের হচ্ছে অযোগ্য এটা থ্রি পয়েন্ট ওয়ান টু কারোর কালেকশান করতে পেরেছে করে এটা নাম্বার ওয়ান অবস্থান করছে এবং এটা কিন্তু কোথাও গিয়ে ব্লক ট্যাগ কিন্তু ওটাকে বলা যায় তো প্রথম ব্লক বাস্টার অযোগ্য তিনটে সিনেমা সুপার হিট হয়েছে এটা আমাদের গল্প অতি উত্তম বুমেরাং দুটো সিনেমা হিট হয়েছে যার মধ্যে একটা হচ্ছে রহস্য মির্জা দুটো সিনেমা সেমি হিট হয়েছে সেটা হচ্ছে আলাপ এবং পাড়িয়া এবং দুটো সিনেমা কিন্তু অ্যাভারেজ ভেডিক পেয়েছে অথৈ এবং ভূতপরি বাদবাকি যা যা সিনেমা যা রিলিজ করেছো তোমরা সবই জানো সেগুলো কিন্তু ফ্লপ হোভ বা ডিজাস্টারের লিস্টে গেছে তো অন্যান্য বছরের তুলনায় এই বছরে বক্স অফিস অনেক বেটার এর মধ্যে জিদ্দার হিট রয়েছে মুম্বাদার হিট রয়েছে অঙ্কুশের হিট রয়েছে বিক্রমের হিট রয়েছে এবং আরেকটা ব্যাপার অনেকে জানতে চাই যে মেন্টালের কী হলো মেন্টাল সিনেমাটা কিন্তু বক্স অফিসে মাথা তুলে হতে পারেনি টপ টেনের মধ্যে কিন্তু মেন্টাল আসতে পারেনি মেন্টালের কালেকশান খুবই বাজে এবং সেটা কিন্তু মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর লাখের কিন্তু নিচেই রয়েছে যেটা খুবই দুঃখজনক দুঃখজনক কেন বলছি ইয়াস সিনেমা নিয়ে আমার খুব একটা বেশি যে আমি যে এক্সাইটেড থাকি তা নয় কিন্তু মেন্টাল কিন্তু একটা ভালো সিনেমা ছিল কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে বিচার করতে গেলে তো সবারই কপাল ফিরেছে ইয়াসের কপালটাই কোথাও গিয়ে ফেরেনি বনির কথা আমি এখানে বলছি না কারণ বনির সিনেমাগুলো ফালতু ছিল ইয়াসের সিনেমা ভালো ছিল তাও কিন্তু ইয়াস কিন্তু মুক্ত তুলে দাঁড়াতে পারলো এটা খুব দুঃখজনক এটাই একমাত্র দুঃখের হয়েছে কারণ সবাই ফিরেছে ইয়াস ফিরলেও ভালোই হতো তো যাই হোক এগুলোই ছিল বক্স অফিসের রেসপন্স তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দা বেলাইকন ভালো দেখো সবাই আর আশা করবো বাকি যে দু হাজার চব্বিশটা রয়েছে জুলাই থেকে শেষ অব্দি সেখানে আশা করছি আরও ভয়ঙ্কর কিছু আমরা দেখতে পাবো দু হাজার চব্বিশের মিডিল তো ভালো তো আশা করবো শেষটা যেখানে দেবদা অলরেডি এখনো আসেনি সেখান থেকে এমনি প্রত্যেকবার বক্স অফিস ঘুরে দাঁড়ায় আরও ভয়ঙ্কর জায়গাতে আই থিঙ্ক পৌঁছবে তো দেখা যাক কী হয় টলিউডকে বেস্ট অফ লাগ বছরে আমি বক্স অফিস রেসপন্স নিয়ে অনেকটা খুশি তোমরা কতটা খুশি কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট তে বেলাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ করে টেক কেয়ার আবার দেখা হবে